Yeah.
Thank you.
নিঃসঙ্গ জীবন কাটাচ্ছ, তোমাদের জন্য আমার খুব দুঃখ হয়। কিন্তু কি বলব, আমার কাছে পরিবারের চেয়ে দেশ বড়। দেশের মানুষের কথা ভেবে আমি সংগ্রাম করছি, এতে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নেই। জানো এই পৃথিবীতে যারা ধন্য হয়েছে তারা কেউ কখনো নিজের কথা ভাবেনি, সব সময় মানুষের কথা দেশের কথা ভেবেছে। তুমি দেশের জন্য দেশের মানুষের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যাও। একদিন এই শোষণ নির্যাতনের অবসান ঘটবে, একদিন দেশ পরাধীনতার শিকল থেকে মুক্ত হবে, স্বাধীন দেশের স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম। সেদিন এদেশের মানুষ তোমাকে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত করবে, তোমার সম্মানে আমরাও সম্মানিত হব। কেন, তুমি তো একদিন আমাকে কবিতা শুনিয়েছো, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। তুমি আমার যোগ্য সহধর্মিনী, তুমি আমার সংগ্রামী পথ চলার উপযুক্ত সাথী, তোমার অনুপ্রেরণা আমি বড় ধন্য হলাম। ঠিক আছে, তুমি বাড়ি যাও, ভালো থেকো। ১৯৬৮ সালের জানুয়ারি মাসে।